হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যদি না ভালো থাকেন তাহলে আমি চলে এসেছি আপনাদেরকে ভালো করার জন্য। দুঃখ কষ্টকে দু চার লাত মেরে আমরা নতুন একটা ফানি ভিডিও আজকে আমরা আলোচনা করব যে পাড়া কাকুরা কিভাবে চায়ের দোকানে বসে আলোচনা করে। पुरानी यादें ताजा करेंगे जब शो बनाने वाले चूतिया थे और हम भी। तो आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के। ए गाड़कू सुन ले, मेरी तो छेले এখনো চাকরি পাইনি। আমার ছেলে কত ট্যালেন্টেড দেখলি, একবারে প্রথমবারে চাকরি পেয়ে নিল। নে তেজস্বী লোক হ্যায় আমার পাস, তা আবার একটাও টাকা লাগেনি। আমি বিশ্বাস করি না। সবাই বলছে নাকি টাকা লাগবে চাকরি করতে, আমার ব্যাটা ট্যালেন্ট এরকম। হ্যাঁ বাবা রুকো জরা, সবর করো। শুনছি কি করছিস বল? ওই চাকরি দালালটা এসছে, আমার চাকরি 10 লাখ টাকাটা চাইছে, তো খুঁজছে। কেসে দালাল এসছে, টাকা চাইছে। বল কি তোর বাপ আজকে মারা গেল? আজকে মারা গেল তোর বাপ? আমি নাই। আজকে স্ট্যান্ডে ফুজলুর বেটিকে দেখলাম যে একটা কালিয়া চুকচুকে ছেলার সাথে ঘুরে বেড়াইছে। আমাকে দেখা যায় গল্লি দিয়া এত জোরে ভাই গেছে, কি বলবো ভাই, যদি কিছু থাকতো তাহলে পয়ডা হুড়মুড়িয়ে মরে যেত। রুকো যারা সবর করো। এ ফুজলুল শুনলি, তোর বেটি কালো চুকচুকা ছেলের সাথে ভাই গেছে। কি আমার বেটি পালে গেছে? খুব অন্যায় হয়েছে। একটা কালো চুকচুকা ছেলের সাথে? আই রে ভাই, তাহলে আমার বেটি ছিল নাকি বেহান ভরে? দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা হ্যায়। এইবার ভোট দিব, ওই সালাদেরকে তো এবার ভোটই দিব না। যদি আমার বাড়িতে পায়খানা না বানাই কি না, তো একটা তো ভোট দিব না। এবার আসুক সালারা আমার বাড়ি, জুত্তালি মারব। ক্যা বাত হ্যায় স্যার, ক্যা বাত হ্যায় স্যার। নমস্কার চাচা, এবার ভোটটা দিবেন তাহলে? তোদেরকে ভোট দিব। এর আগের বার কইলি যে কি তোরা পায়খানা বানিয়ে দিবি, পায়খানা বানিয়ে দিস নি, একটা ভোট দিব না, বুঝতে পারলি? ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ। পায়খানার কথা বলছো? দরকার হলে আমি ধুলিয়ে দিব তোমার, তোমার ভোটটা শুধু দিবা। মজা আয়া। ওতেছো ওতেছো, কথা আছে একটা। আরে দেবা, ইয়ে গড়বড়ে বাবা। ই পারে মতন 50 টাকা দে দিস, ভোটটা পেয়ে যাবি। 50 টাকা দে দিস। আমার ব্যাটার ট্যালেন্ট তো বুঝতেই পারছো, এবারকার ডাক্তারিতে চান্স পেল, 15 বছর পর চান্স পেল আমার ব্যাটা। সাবাস, আমার ব্যাটা কোনো জোয়ান হয়ে আছে, এবারকার ব্যাটার বিয়ে দিব। 50 লাখ টাকা লিব, 50 লাখ টাকা। সাবাস বেটা, বহুত বড়িয়া মুন্না। কাউ ট্যালেন্ট আছে আংরে এখানে? নেই। ডাক্তার হইলো আমার ব্যাটা। আমার ব্যাটা বিশাল বুদ্ধিমান, আমার ব্যাটা সবচেয়ে বেশি নম্বর পেয়েছে স্কুলে, ফার্স্ট আমার ব্যাটা, জানিস? তোর ব্যাটা তো কিচ্ছু জানে না, তোর ব্যাটা তো কিচ্ছু জানে না। আমার ব্যাটা তোর ব্যাটার চেয়ে সবসময় 150 নম্বর বেশি পেয়েছে। তুই কহ তোর ব্যাটা কত নম্বর পেয়েছে, তারপর আমি কহ। কহ স্কুলে থার্ড, খুব পড়াশোনাতে ভালো, থার্ড এবারকা, 3 নম্বর আমার ব্যাটা স্কুলে। কয়জন ছাত্র ছিল স্কুলের ক্লাসে? এ বেটা কয়জন ছাত্র ছিল রে বলতো? স্কুলে 3 জন ছাত্র ছিলাম আব্বা আমরা, 3 জন মাত্র ছিলাম। এই নাসা যেগুলা রকেট পাঠাচ্ছে না, আরে আরে কিসে কিনে বাস্ট হয়েছে, সালারা জানে না সেই জন্য বানাইতে, কিচ্ছু তো ভুল আছে। সাব্বাস বেটা, বহুত বড়িয়া মুন্না। আমাদের এখানে পাঠাও, একবারে ঠিক করে দেবো। কি 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 আরে বলুন কি? সালারা এমনি 12 লাখ লাখ টাকা খরচা করে খালি রকেট পাঠাইছে, আর ভাই ফাইটা যায়, একবারে ঠিক করে দেবো আমরা। সবকে কইছি যে কি অমুকের বহুত ধরা পড়া, কথাটা বলিস না চায়ের দোকানে বসে, এগুলো ওই গল্প করছে নাকি? অমুকের বহুত ধরা পড়ে গেছে, বলিস না কাউকে, গ্রামের দুর্নাম হবে। হ্যাঁ চাচা, ওই ফজলুলকে বলছিলাম কি গড়কুর বহুর ধরা পড়ার কথাটা বলিস না কাউকে, শুনেই না শালা। আরে ফজলুলকে বলছিলাম যদি না বলে কাউকে, বহু তো আমাদেরও একটু কষ্ট হয়, বললাম যদি কাউকে না ধরা পড়ার কথাটা বলে। চায়ের দোকানে তো গল্প করলে সব মানুষ শুনতে পাবে কি না, ফজলুল বহু ধরা পড়ার গল্পটা। কোন এই লোক, কহাঁ সে আতে? তো সব কহ আলোচনা করবে, ওটাই বলছিলাম। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। কিচ্ছু চাইনি আমি আজীবন,
ভালোবাসা ছাড়া।